হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মটর পোলাওয়ের রেসিপি। এটা খেতে তো দারুণই হয়, আর সব থেকে বড় ব্যাপার এটা বানানো ভীষণই সোজা। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই এর জন্য আমাদের কী কী লাগবে। মটর পোলাও বানাতে প্রথমেই লাগছে মটরশুঁটি, আদা রসুন বাটা, টমেটো কুচি, আর তার সাথে লাগছে এলাচ, দারুচিনি, গোটা জিরে, গোটা গোলমরিচ, মৌরি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা। নিয়েছি বাসমতি চাল, যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এই পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিয়েছি ঘি, স্বাদ অনুযায়ী নুন আর গরম মশলার গুঁড়ো। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, গোটা গোলমরিচ আর মৌরি। তারপর এটার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এটার পেস্ট তৈরি হয়ে গেছে। পোলাওতে একটু কাজু কিশমিশ হলে ভালোই লাগে, সেই জন্য আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ। তবে আপনারা এটাকে অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারেন। বন্ধুরা, আমি এই মটর পোলাওয়ের রেসিপিটা পুরোটাই ঘিয়ে করব। তবে আপনারা যদি ঘি খেতে না পছন্দ করেন তাহলে এর বদলে আপনারা যে কোনো তেলে করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তারপর এটাকে সোনালি করে ভেজে তুলে নেব। ওই একইভাবে এখানে কিশমিশটাও ভেজে তুলে রাখব। এইবারে প্রেশার কুকারের মধ্যে যে বাকি ঘিটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, থেতো করে নেওয়া এলাচ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। যখন এই ফোড়নটার থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, মৌরি আর গোলমরিচের মিশ্রণটা। এটাকে দুই একবার মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা আর রসুনের পেস্ট। এই রান্নার সমস্ত উপকরণ ও তার পরিমাণগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বন্ধুরা আপনারা দয়া করে সেখান থেকে একটু দেখে নেবেন। আদা আর রসুন বাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এখন এতে একে একে দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো, মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই শীতকালে একবার এই মটর পোলাওয়ের রেসিপিটা আপনারা বানিয়ে খান। এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। যতক্ষণ না আপনারা এই রেসিপিটা বানাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটাই টেস্টি। এখন মিডিয়াম ফ্লেমে এই সব জিনিসগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে কষে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর আবার এটাকে দুই একবার নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি আগের থেকে জলে ভিজিয়ে রাখা জল ছড়ানো বাসমতি চাল, আর তার সাথে অ্যাড করছি আগের থেকে ভেজে নেওয়া কাজু আর কিশমিশটা। এটাকে আবারও খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আপনারা এটাকে মিক্স করবেন তখন অবশ্যই হালকা হাতে মিক্স করবেন, নইলে চালটা ভেঙে যেতে পারে, আর চাল ভেঙে গেলেই এটা ঝরঝরে হবে না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি 1 গ্লাসই জল দিয়েছি। সব শেষে এতে নুন দিয়ে দেব, আর তারপর এটাকে ঢাকা দিয়ে একটা সিটি আসা অবধি ওয়েট করব। এখানে আমি যেহেতু চালটা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য একটা সিটি যথেষ্ট। একটা সিটি যখন হয়ে যাবে তখন এটাকে নিচে থেকেই ঠান্ডা হতে দিতে হবে। এবারে মটর পোলাও একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এটা। এখন এটাকে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আমি তো এটাকে সার্ভ করে নিয়েছি, এবার আপনাদের পালা। আপনারা ঝটপট এই মটর পোলাওটা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান যে এটা আপনাদের কেমন লাগলো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।